দাম তো সবকিছুরই বেড়ে গেছে, দাম মোটামুটি ভালো আছে। আমি একটা গেঞ্জি নিছি, দুটা গেঞ্জি নিছি, একটা জুতা নিছি। ঝড় বৃষ্টির পর হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। এর মধ্যেই বগুড়ায় শীতবস্ত্রের দোকানে ভিড় বাড়ছে, চলছে জমজমাট বেচা কেনা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা এসব দোকান থেকে শীতের কাপড় কিনতে ভিড় করছেন। শীতের মার্কেট খুব ভালো, সব শ্রেণীর মানুষই আসে এখানে। আসলে নিম্ন শ্রেণীতে উচ্চ শ্রেণী পর্যন্ত এখানে সব ধরনের মানুষই আসে। আপনি মধ্যবিত্তি থেকে নিম্নবিত্তি থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই এখানে আসে, স্বাচ্ছন্দ্যে এখানে কিনতে পারে। মানে এখানে ভালো মন্দ সব মিলাই মাল আছে, মোটামুটি ভালোই হচ্ছে। মানে হাই ফ্যামিলির থেকে সব ফ্যামিলির লোকে আসতেছে। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, আশা করা যায় যদি শীত বেশি হয় ইনশাল্লাহ আমাদের বেচা বিক্রি ভালোই হবে। বগুড়ার হকার্স মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় এ দৃশ্যের দেখা মেলে। বিক্রেতারা বলছেন শীতবস্ত্রের বিক্রি বেড়েছে, সেই সাথে দামও কিছুটা বেড়েছে। আগে চেয়ে একটু কম হচ্ছে, এবার মালের দাম বেশি, আমরা কিনতে পারছি না, বেচতে পারছি না, কিনার সময় কিনতে পারছি না, বেচার সময় বেচতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। মালের প্রচুর দাম, আগে যে বেল 11,000 টাকা কিনছি, 12,000 টাকা, সেই বেলে কিনছি 25,000 টাকা, এই অবস্থা। মানুষের কাছে দাম চাইলে মানুষকে এত দাম কেন? চলতেছে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু বাড়ছে। এগুলো আসলে আগের চাইতে এখন ডলারের মূল্য বৃদ্ধির কারণে এখন আমাদের মাল কিনতে হচ্ছে বেশি রেটে, যার কারণে এখন ওইভাবে আগের মতো আর আমরা এখান থেকে লাভবান হতে পারতেছি না, সীমিত আকারে লাভ হচ্ছে। আগের থেকে এবার তুলনামূলক কিছুটা কম, শীত দেরিতে আসার কারণে আমাদের ব্যবসা অতটা এখনও রানিং হয় না, কিন্তু গতকাল থেকে যে শীতের প্রভাবটা পড়ছে দেখা যাক। আমার আগামীতে আমরা আশা নিয়ে আসি যাতে আরও ব্যবসা ভালো হয় আগের বারের থেকে। দোকানগুলো ঘুরে দেখা যায় শীতের নানা ধরনের পোশাক মিলছে এসব দোকানে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ব্লেজার, হুডি, সোয়েটার, কানটুপি, মাফলার সহ অনেক রকমের শীতের পোশাক। ধরন ও মানের ওপর নির্ভর করে এই পোশাকের দাম 100 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আছে দাম নেয়ার মতো আছে আর কি, দাম তো সবকিছুরই বেড়ে গেছে। আমরা গরিব মানুষ, যাতে কম টম করে নিতে পারি সেরকম পর্তা হলে নিবো না, একটু আমাদের জন্য একটু কম দাম হলে ভালো হয়। দাম মোটামুটি ভালো আছে। আমি একটা গেঞ্জি নিছি, দুটা গেঞ্জি নিছি, একটা জুতা নিছি। খুচরা ক্রেতা ছাড়াও অন্য জেলার ক্রেতারা খুচরা বা পাইকারি দামে শীতের কাপড় কিনতে অস্থায়ী কাপড়ের মার্কেটে ভিড় করছেন। তাই যে কেউ এখান থেকে তার পছন্দের পোশাক বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আসলাম আমরা মার্কেটে একটু কেনাকাটা করার জন্য, এখানে কিছু রেট কম সাশ্রয় পাওয়া যাচ্ছে, এই জন্য আমরা এই জায়গাতে কিছু মানে দেখলাম আর কি, ভালো কি বাসে বাসে নিচ্ছি, রেট একটু কম। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে রাস্তার পাশে শীতের পোশাক বিক্রি করছেন বিভিন্ন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাদের মধ্যে অনেকে মৌসুমি ব্যবসায়ী। আগের মতো এবার আমরা ব্যবসা করতে পারছি না, আগের থেকে এবার আমাদের ফুটপাতে ধাবড়া ধাবড়ি বেশি করতেছে। আগের চেয়ে অনেক বেচা কেনা এখন স্লো হয়ে গেছে, অনেক মানে এখন দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারতেছে না, এই জন্য। ফেরদৌস প্রামাণিক, দৈনিক করতোয়া, বগুড়া।